দিল আমার বস্তু আমার রসুল যেন এই ঘরের মধ্যে আছে, মনে করে হত্যা করে মনে করে যেন আমার হাবিবকে যেন ঘেরাও করে নিয়েছে। যাও যাও চলে যাও, তোমার আমার হাবিবকে জানিয়ে দাও, এক মুঠো যেন মাটি তুলতে বলো, এক মুঠো পাথর তুলতে বলো। তখন যেন এই পাথরটা যখন তুললো, তোলার পরে আমার রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, নারী গো, আপনি যেন এই পাথরটাকে তুলে ফুঁ মারেন হুজুর, আপনি ফুঁটা মারার পরে আপনি পাথরটাকে চালিয়ে দিন, আমি হলো আল্লাহ, আমি হলো রহমান রহিম, আমি হলাম বলে দিবি আল্লাহ, আমি পাথরটা চালাবো। তখন পাথর গুলা ধুলো বালি হল তার কাছে যেন পৌঁছাবে বললা। তখন বলল জিগে হাবি তুমি জানিয়ে দাও, পরে তোলা হিসেবে বলে যেন ওই কাপের চোখে যেন আমি পৌঁছানোর দায়িত্ব আমার। এমনি সময় আল্লাহর নবী বিশ্ব নবী পাথরটা তিনি আর পরে যখন হুম দিলেন, তখন যেন ফারসি না হুম ফাহমলা ইউসিরুন, এই কথাটা বলার পরে পরে পড়া পরে যখন ওই পাথরে বুনটা মারল, তখন যেন ওই পাথরটাকে যেন যেন সমস্ত ছিটিয়ে দাও, হাবিব আমি আল্লাহ, আমি রহমান রহিম, আমি মৃত্যুকে চিন্তা করতে পারি আর জিন্দাকে আমি মারতে পারি, আমি যেন সবাইকে যেন সব করতে পারি, আমি আমি ইজ্জত শ্রমের মালিক, আমি ইজ্জত দিতে পারি, আমি ইজ্জত ছিনিয়েও নিতে পারি। হাবিব তুমি ছিটিয়ে দাও পাথরটা, সমস্ত কুফারের রানের চোখে যেন ওই বাড়ি পালিটা ছিটিয়ে দিল, এমনি সোমাতে ছিটিয়ে দেওয়ার পরে সমস্ত কুকুর হয়ে গিয়েছে, তারা তারা সেই সোমাতে আল্লাহর নবী বিশ্ব তুমি এই মুহূর্তে যেন ঘর থেকে বেরিয়ে হয়ে যাও, সমাতে যখন যেতে যেতে ওই রাত্রি বাড়াতে যখন যেতে যেতে তখন যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, দুজন আবু বকর সিদ্দিক তোমাকে একজন যেন আমার সাথে আমার বন্ধু তুমি আবু বকর, তোমাকে যেন মক্কা ছেড়ে মদিনা আমার সঙ্গে হিজরত করে যেতে হবে। এমনি সময় আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন পাথরটা যখন চলতে আরম্ভ করলো, যেতে যেতে যাওয়ার পরে
ডাক করে গভীর হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলো বাড়িতে পৌঁছানোর পরে চলে দিকে আবু বকর চলো চলো আবু বকর চলো, যখন এই কথা বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি যেন রেডি হয়ে আছি, আমি যেন তৈরি হয়ে আছি, চলে 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 আপনি আমাকে ছয় মাস পূর্বে বলেছিলেন নবী গো যদি একদিন মক্কা ছেড়ে যাও মদিনা শরীর জন্য হিজরত করে যেতে হবে। সেই দিন থেকে একটা রাত্রের মতো আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একটা রাত্রের মতো ঘুমাই না। এমনি সময় আমার নবীন দুনিয়ার বাদশা সুবহানাল্লাহ আবু বকর তুমি তো একটা রাত্রের মধ্যে ঘুমাও না, দেখো হুজুর আপনারা জানি কখন এসে ডাকবেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকি নবী গো আর আপনি যখন ডাকবেন আপনার ডাকে উত্তর যদি না দিতে পারি আপনার ডাকে এসে যে সাড়া না দিতে পারে নবী গো আমার যেন বড় ব্যাপার হয়ে যাবে, আমি আবু বকর গুনাহগার হয়ে যাব। সেই কারণে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটা রাত্রির মতো যেন ঘুমাই না। তারা কেমন ভালোবেসেছিল আমার তার হাবিব রহমাতুল্লিল আলামিনকে, যেন আমার রাসূলুল্লাহকে জান কুরআন দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যখন বলেছিল আমার দেশের মানুষেরা শুনে রেখে দাও তোমাদেরকে পুরনো ধর্ম ছিল যে কেবল তাকে আমাদের দেব দেবী পূজা করতে মারা করে, সেই বলে নাকি আল্লাহর রাসূল তার আল্লাহ তালা প্রিয় এমনি সময় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কালেমার দাওয়াত দিতে আরম্ভ করেছে দিতে দিতে যখন আমার রাসূলুল্লাহ দিকে যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করেছে তাহলে নবীকে যখন পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করেছে আগা যখন করতে আরম্ভ করেছে এমনি সময় সেই সময় যেন আল্লাহর নবী বিশ্ব নবীকে তখন যেন পাথর যেন একটাও যেন গায়ে লাগতে দেয় না, সময় পাথর আঘাত যেন একটাও গায়ে গায়ে লাগতে দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে যেন পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে সেই দিকে তোমার শরীরের মায়া করে নেই তোমার দেহের মায়া করে আমার দূর নবী কিরকি লেগে যায় আমি যেন আবু বকর বেঁচে এই নিয়ম করে নিয়ে যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেন পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করে চাপ বকরের দিকে মারতে ডানে যখন মারে ডানের দিকে পাথরটা ছুঁড়ে আয় ডানের দিকে ছুঁড়ে লাগিয়ে দেয় যখন বামের দিকে পাথর ছুঁড়ে মারে তখন বাম দিকে তার শরীরটা গিয়ে দেয় দিকে তিনার রসুল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাথরটা ধরে আবু বকর
সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন শরীরটা যেন রক্তাক্ত হয়ে যাওয়ার পরে চোখ মুখের মাল দিয়ে দিয়েছে জমিনে আল্লাহ কারে মাথাটা চোখ রেখে জমিনে পড়ে গিয়েছে আর দরদের নাবি চোখ দরদের নাবিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত লাগতে লেগেছে সোমা দেন করে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে শুনতে পেয়েছে যে আমার অনাকার পৃথিবীতে নাই পৃথিবী থেকে যেন চলে যাবে তার শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে এমনি সোমা তাসার পরে বলে দেখা যান ও কেমন করে হলো বেটা রে তোমাকে বলেছিলাম বেটা যে তুমি ওই মোহাম্মদের সাথে ছেড়ে দাও রে বেটা তুমি ওই মোহাম্মদের সাথে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আম্মা যান যতক্ষণ পর্যন্ত আমার দেহে যেন আমার জান থাকবে আবার হাবিবুল্লাহকে যেন ভুলবো না মাঝে তুমি কালেমা পড়ো নাই সেই কারণে তুমি বলতে চোখ মা তুমি যেদিন বুঝতে শিখবে তুমিও যেদিন জানতে শিখবে আমার সেই নবীকে সেই দিন তোমার জানটাকে যেন রসুল্লাহর কবরে যেন কুরবান করার জন্য যেন তুমিও হাজির হবে এই সময় তো বাপ কথাই কথা বললাম কেননা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কত ভালোবেসেছিলেন জানেন কুরবান করেন মানে জানেন মায়া করেন মানে এমনি সময় তো আল্লাহর নবী আমাদেরকে যেন সকাল হওয়ার আগে যেন মদিনা শরীফ পৌঁছাতে হবে চলো রে চলো আবু বকর আরম্ভ করেছে আপনি যেন টেনশন করবেন না হুজুর আপনি আমাকে আগে ঢুকতে দেন ওই গর্তের মধ্যে যেতে দেন কেননা যদি ওই গর্তের মধ্যে বিষবার সাপ থাকে আপনাকে আঘাত করবে আপনাকে টেনশন করবে আমি যে স্বামী আবু বকর যেন সেই জিনিসটা আপনার আঘাত আমি সহ্য করতে পারব না এমনি সময় তো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই গরিতার মধ্যে গিয়েছে তার সময় গরিতার মধ্যে ঢোকার পরে তখন যেন তেলা উমুল মুবারক তখন যেন সে উনি যেন গর্তের মধ্যে দিয়ে যেন আমার গায়ের হাড়কে ডাকতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি যেন চলে আসেন নবী গো আসেন নবী গো চলে আসেন নবী গো সব কষ্ট যেন বুঝিয়ে দিয়েছে এমনি সময়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন জান মুবারক আমার গায়ের হাবিব তোমার হাবিবকে আমি যে দেখতে চাই
কেমনে সুমাতে যখন যেন আবুবাকর সিদ্দিক পাতা টানে নাই কেন যদি ওই সাপটিতে আমার রাসূলুল্লাহকে আঘাত করে তখন আমি আবুবাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারব না আমার সঙ্গে দাবি করেছিল সে আমার যখন তার চেহারা চেহারা দিয়ে যখন পানিটা তোষ করে যেন একটা চোখে পানি ঝরে পড়ে আমার রাসূলুল্লাহর চেহারা মুবারকে যেন পড়ে গিয়েছে তখন আমার দার হাবিব রহমাতুল আলামিন নূরে সাগর তখন বলে আবু বকর তুমি কিসে চিন্ত কান্না করছো রে আবু বকর তোমার কি বলে বুঝি তোমার যে বাড়িতে এসেছো সেই মক্কা থেকে এসেছো তোমার বিবি বাচ্চা আছে আমার আমি যেন তার ব্যথার আঘাতে যেন সহ্য করতে পারি নাই রবি গো সেই কারণে আমার রাসূলুল্লাহ সমস্ত বিষয়কে বলে আপনি কতদিন এই দিনে থাকবে রে তখন বললে যে কি বলে যে আপনি আমাকে হুজুর মাফ করে দে আমার চিনতে পারে নাই আর আপনি আমাকে দেখে চিনে ফেলেছে।